বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, সংক্রমিত হলেন অমিতাভ বচ্চন। হ্যাঁ ফ্রেন্ডস, সংক্রমিত হয়েছেন অমিতাভ বচ্চন, নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে, এমনটাই বিরাট বড় খবর। এবং এরই সাথে উঠে আসছে আরও একটি দুঃখজনক আপডেট, যেখানে বলা হচ্ছে অমিতাভের পর সংক্রমিত হলেন তার ছেলে অভিষেক। হ্যাঁ ফ্রেন্ডস, এমনটাই বিরাট বড় খবর। অমিতাভ বচ্চনের পরে অভিষেক বচ্চন বর্তমানে সংক্রমিত হয়েছেন এবং পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে। দিনে দিনে সংক্রমণের বলে মানুষকে যেন গ্রাস করে নিচ্ছে, একের পর এক রেকর্ড ভাঙছে। অন্যদিকে সম্পূর্ণ সংক্রমিত হয়েছেন বড় বড় অভিনেতা, তাবড় তাবড় অভিনেতা। অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতাতেও সংক্রমিত হয়েছেন বাংলার প্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তাই নয়, তার সপরিবারে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক এবং কোয়েল মল্লিকের স্বামী নিষ্পাল সিং রানেও, তবে তারা সকলে হোম কোয়ারেন্টে রয়েছেন, সকলেই পজিটিভ কেসে ধরা পড়েছেন। অন্যদিকে আরও একটি বড় খবর, যেখানে বলা হচ্ছে বচ্চন পরিবারের পাশাপাশি রেখার বাড়িতেও সংক্রমণের হামলা। হ্যাঁ ফ্রেন্ডস, এমনটাই বিরাট বড় খবর, সিল করা হলো অভিনেত্রীর বাংলোকে। অভিনেত্রী রেখার বাংলো সি স্প্রিংয়ে সম্পূর্ণ থাবা বসিয়েছে সংক্রমণ। অভিনেত্রীর বাড়ির দুজনের নিরাপত্তা রক্ষীর মধ্যে একজনের সম্পূর্ণ পজিটিভ টেস্ট করা হয়েছে, তৎক্ষণাৎ সিল করে দেওয়া হয় তার বাংলোকে, এমনটাই বিরাট বড় ভয়ঙ্কর আপডেট। গোটা দেশের সংক্রমণ 800,000 পেরিয়েছে, এমনই সময় একের পর এক তাবড় তাবড় অভিনেতাকে সংক্রমণ করে দিয়েছে, যা হাড় কাঁপাচ্ছে সাধারণ জনগণ। অন্যদিকে রাজ্যে উঠে আসছে আরও ভয়ঙ্কর আপডেট, যেখানে বলছে রেকর্ড ভেঙে বাংলায় একদিনে আক্রান্ত হলে 1,344 জন সম্পূর্ণ সংক্রমণ গত 24 ঘন্টায়, এমনটাই বিরাট বড় ভয়ঙ্কর আপডেট। গোটা দেশে সংক্রমণ বেড়েই চলেছে, বাদ নেই রাজ্যেও। পশ্চিমবঙ্গে সংক্রমণ দিনে দিনে প্রবল আকার ধারণ করছে, একের পর এক নিজের রেকর্ড তৈরি করছে, আবার নিজের রেকর্ড টপকে নিজেই এগিয়ে চলছে। দিন দিন 900-800 করে চলতে চলতে আজ ঠেকেছে 1,344 জন সম্পূর্ণ 24 ঘন্টায়, এমনই ভয়াবহ সংবাদ মানুষকে কাঁপিয়ে তুলছে। অন্যদিকে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে আরও একটি বড় খবর, যেখানে বলা হচ্ছে আরও 3 মাস পাবেন ফ্রিতে গ্যাস। হ্যাঁ ফ্রেন্ডস, এমনটাই বিরাট বড় খবর, যেখানে বলা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে আরও 3 মাস সেপ্টেম্বর পর্যন্ত সকল রাজ্যবাসী এবং দেশবাসীরা ফ্রিতে উজ্বলা যোজনার গ্যাস পেয়ে যাবেন। অন্যদিকে আরও একটি বড় খবর, যেখানে আশঙ্কা ছিল সম্পূর্ণ বচ্চন পরিবারকে নিয়ে, সেখানে আরও একটি সুখবর উঠে আসছে যে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন দুজন সম্পূর্ণ সংক্রমিত হলেও শেষ রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে জয়া বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন ও তার মেয়ে আরাধ্যার টেস্টের রিপোর্ট সম্পূর্ণ নেগেটিভ বলে জানা গিয়েছে। ইতিমধ্যে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ছাড়া বাকি সদস্য সংক্রমিত হননি, এমনটাই বিশেষ বড় আপডেট। অন্যদিকে রাজ্যে দিনে দিনে বাড়ছে সংক্রমণ, লকডাউন প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে। আজ থেকে 334টি জোনে আরও কড়া লকডাউন জারি হবে। তবে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম কিংবা নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেল কিংবা ভিডিও নিচে একটা লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে ছোট বেল অপশনে ক্লিক করে অল অপশন অন করে রাখবেন, তাহলে লেটেস্ট চাকরি আপডেট, নতুন প্রকল্প, নতুন সংবাদগুলো সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবে। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো কিন্তু এই মুহূর্তে শেষ নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের ভিডিওর হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও, সেই ভিডিওটিতে ক্লিক করে একদম তাজা লেটেস্ট খবরগুলো জেনে নিন। রাজ্য, দেশবাসী এবং লকডাউন নিয়ে, রান্নার গ্যাস নিয়ে বড় আপডেট সেখানে সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে লেটেস্ট আপডেট আপনার হোম স্ক্রিনে পাওয়ার জন্য।